আজ বৃহস্পতিবার 29শে চৈত্র 2023 সালের 13ই এপ্রিল। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে নীল পুজো বা নীল ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই নীল পুজো সনাতনী বাঙালিদের একটি লোক উৎসব, যা মূলত নীল বা নীলাবতী নামে একটি বিবাহ উৎসব। চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত বাঙালি মহিলারা কন্যা ও পুত্র সন্তানের মঙ্গল কামনায় বা নিরোগ জীবনযাপনের কামনায় এই পূজা কিন্তু করে থাকে। সারাদিন কোনো রকম খাদ্য খাবার বা পানীয় কিন্তু মহিলারা গ্রহণ করেন না। সন্ধেবেলায় সন্তানের মায়েরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে থাকে এবং সারাদিন উপোস রেখে সন্ধ্যের সময় মহাদেবের পুজো করে তার প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন। আর তাই নীল পূজা আপনারাও অবশ্যই করুন। আজ বৃহস্পতিবার, গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান বিচার করার ক্ষমতা, বুদ্ধি, পরিবার বিবাহ, সন্তান সন্ততির ক্ষেত্রে, ধন ঐশ্বর্যের ক্ষেত্রে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারবেন, এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া যেতে পারে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, কর্ম এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। ব্যস্ত সময়সূচির কারণে মেজাজ কিন্তু খিটখিটে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন, তা না হলে সমস্যায় কিন্তু পড়েই যেতে পারেন। বিজনেসম্যানেদের বলবো, ব্যবসাকে জোরদার করবার জন্য, ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজ আপনাদের নিতে হতে পারে। আপনার নিকটবর্তী কোনো ব্যক্তি আর্থিকভাবে আপনাদেরকে সহযোগিতা করে দেবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না। চাকরিজীবীরা অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে আপনারা কিন্তু খুব বেশি দূর এগোতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা কিন্তু আপনাদেরকে তাদের কর্মের দ্বারা, কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। বাচ্চা কাচ্চা যারা আছেন, খেলাধুলো করতে গিয়ে শরীরে আঘাত লাগতে পারে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। হাউসওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক। অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু আজ হতেই পারে। অতিথিদের প্রতি যেন রূঢ় ব্যবহার করবেন না। আপনার ব্যবহারই কিন্তু আপনার পরিচয়। আপনার ব্যবহারে পরিবারের সদস্যরা শুধু হতাশ হবেন তা কিন্তু নয়, তাদের সাথে সম্পর্কের ভাঙনও কিন্তু দেখা দিতে পারে। মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখুন, মুখ ফসকে বাজে কথা কিন্তু বেরিয়ে যেতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, এ বিষয়ে অতিরিক্ত সজাগ থাকুন। বাঁদর বা হনুমানদেরকে গুড় বা ছোলা খেতে দিন, কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা নিশ্চিতভাবে পাবেন।